এই জন্য ওলি আল্লাহর দরবারে শরীয়ত পাওয়া যায় কি যায় না? জোরে বলেন না, যায় কি যায় না? মাইজভান্ডারে নামাজ আছে না নাই? মাইজভান্ডারের রোজা আছে না নাই? মাইজভান্ডারের মধ্যে জিকির আছে না নাই? মাইজভান্ডারের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী আছে না নাই? আল্লাহর ওলির দরবারে তাহলে বোঝা যায় শরীয়তের কোনো কমতি? কিন্তু শরীয়ত আমরা কেন পালন করি? আপনাকে এক প্লেট ভাত দিয়েছে, খাবার দিয়েছে, মানুষ খাবারটা কেন খায়? কি ভরার জন্য? জোরে বলেন না, পেট ভরার জন্য। আল্লাহ শরীয়তটা দিয়েছেন একটা উদ্দেশ্য আছে, বলেন না উদ্দেশ্য? শরীয়তের উদ্দেশ্য হলো এলমে মারেফত বা এলমে তরিকত। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ শুধু শরীয়ত দিয়েছেন সেটা বলেন নাই। আমাদের এখানে আবার মাঝে মধ্যে বেশি দেখা যায় শরীয়ত সম্মত, শরীয়ত সম্মত। আমরা বলতে চাই শুধু শরীয়ত সম্মত হলে হবে না, তরিকত সম্মত হতে গৌসুল আজম মাইজভান্ডারি সহ, হজ্জা গরিবে নামাজ সহ, গৌসে পাক সহ যতগুলো ওলি আল্লাহ আছে তারা হচ্ছে শরীয়ত এবং তরিকত সম্মত, তাদের দরবারে কর্মসূচি অনুষ্ঠান চলে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? তাইলে শুধু শরীয়ত নয়, তরিকতেরও দরকার। কারণ এই শরীয়ত নির্ধারণ করেছেন কে? একটু আওয়াজ দেন কে? আবার তরিকতটাও নির্ধারণ করেছেন কে? শরীয়তটাও নির্ধারণ করেছেন আল্লাহ, আবার তরিকতটাও নির্ধারণ করেছেন আমার আল্লাহ। এই জন্য পবিত্র কোরআনে ঘোষণা করেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরাহাতাও ওয়া মিনহাজা। আমি আল্লাহকে তোমরা কমজোর মনে করো না, কুল্লি শাইইন কাদির হলো আমার আল্লাহ। ওই রব্বুল আলামিন পাক কালামে বলেন, ওরে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা জিনিস নির্ধারণ করেছি, প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস, একটার নাম হলো শরিয়াত আর একটার নাম হলো তরিকত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে এক ধরনের মানুষ রয়েছেন যারা শরিয়ত মানে কিন্তু তরিকত মানে। জোরে বলেন না, আছে না নাই? এই যে কতগুলা দেখা যায় মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শোনা যায়, ফতোয়া দেওয়া আরম্ভ করে দিয়েছেন নামের আগে মুহাম্মদের কোনো দরকার নাই, এখন ফতোয়া দিচ্ছেন হজের জন্য আল্লাহ অনেকগুলা আল্লাহর নিয়ামত বরকতপূর্ণ জায়গা নির্ধারণ করেছেন, কিন্তু মদিনার মধ্যে কোনো সেই নিয়ামতওয়ালা জায়গা নাই। তারা শরীয়ত বুঝেছে কিন্তু তারা তরিকত বুঝে নাই। যদি তরিকত বুঝত তাহলে তারা প্রকৃতপক্ষে আল্লাহ এবং আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছতে তাদের দেরি হতো না। এখন দেখতে পাবেন হজের মৌসুম চলে আসছে, অনেক হাজার হাজার মুসল্লি, অনেক হাজার হাজার হাজিগণ, লক্ষ লক্ষ হাজিগণ মক্কায়ে মুকাররমার মধ্যে যাবে, কিন্তু দেখা যাবে মদিনা জিয়ারতের জন্য তাদেরকে যাইতে দেওয়া হবে না, তাদেরকে ফতোয়া দিবে মসজিদে নববীর গেলে কোনো সুবিধা নাই, তবে নবীর রওজার জিয়ারতের মধ্যে তোমাদের কোনো ফায়দা নাই বলে কি বলে না? জোরে বলেন না, আছে কি নাই? ওরে আল্লাহর বান্দা জানো, ওই নবী, ওই নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোন রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। কারণ কি জানেন? আল্লাহ চাইলে ডাইরেক্ট কোরআন দিতে পারতেন কিন্তু দেন নাই, আল্লাহ চাইলে আসমানটাকে কোরআন বানাইয়া দিতে পারতেন। প্রতিদিন সকাল বেলা চোখটা খুলে আসমানের দিকে তাকাইতাম, আসমানের মধ্যে কোরআনটা তেলাওয়াত করতাম, আল্লাহ কিন্তু আসমানের মধ্যে কোরআনকে লিখে দেয় নাই। আল্লাহ পাক চাইলে দিতে পারত, আল্লাহ চাইলে আসমানের মধ্যে বিশাল বড় বড় মাইক লাগাইয়া ঘোষণা দিতে পারতেন, আমি ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলবো, আমি তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম, আমি তোমাদেরকে রমজান মাসে রোজা দিলাম, আমি তোমাদেরকে হজ দিলাম, যাকাত দিলাম, মাইকিং করতে পারতেন,
কিন্তু আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ বলেন আমি সব কিছু দিব, কিন্তু দিব ও বন্ধু তোমার মাধ্যমে দিব। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? তো আল্লাহ চাইলে আল্লাহ আমাদের মাইকের যে পাওয়ার, আল্লাহ যদি কোন বলে বিশাল বড় একটা মাইক হয়ে যেত যেটার আওয়াজ পৃথিবীর আনাসে কানাসে চলে যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ ডাইরেক্ট সেটা দেন নাই। কোরআন কি ডাইরেক্ট পেয়েছি না নবীর মাধ্যমে? জোরে বলেন না, কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এখন তো কমবক শরীয়ত শরীয়ত করতে করতে এমন ফতোয়া দিয়ে দিচ্ছে যে নবী নাকি 40 বছর পর্যন্ত নবী ছিল না। বড় করে বলেন নাউজুবিল্লাহ, উনি 40 বছর পরে নবী হয়েছেন, তার আগে নাকি আমার নবী নবী ছিল না। এই সব শরীয়তের কাঠমোল্লা, এগুলাই আজকে শরীয়তের জন্য, তরিকতের জন্য, ইসলামের জন্য বড় বাধা, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এই মোল্লাগুলা যেখানেই গেছে ওইখানে ইসলামের 12টা বাজাইছে। আর খাজা গরিবে নামাজ যেদিকে গেছে ছিল কাফের রাজ্য, ছিল মুশরিকের রাজ্য, ছিল বেঈমানের রাজ্য, ছিল মূর্তি পূজারি, ওলি আল্লাহর যেদিকে গিয়েছেন ওদিকে হয়েছে এক আল্লাহর ইবাদতকারী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই হুজুররা দুইজনকে মুসলমান করতে পারে নাই, কিন্তু খাজা গরিবে নামাজ মুখে কথা না বলে, মুখে কথা না বলে শুধু চোখের ইশারায় মুসলমান বানাইছেন, প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তাহলে ওইটার দাম কম না বেশি? খাজা গরিবে নামাজের মূল্য কম না বেশি? আল্লাহর বলিদের মর্যাদা কম না বেশি? এখন তো আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন, একটার নাম হলো শরীয়ত, একটার নাম হলো তরিকত। কারণ এই শরীয়ত এবং তরিকত এটা কোন দুনিয়ার মোল্লার বানানো নয়, এটা আমার আল্লাহ তার নিজ দয়া গুণে আমাদেরকে দান করেছেন। এই শরীয়ত এবং তরিকত নামের দুইটা জিনিস নিয়ে যেই ব্যক্তি চলতে পারবে ওই ব্যক্তি গন্তব্যের মধ্যে পৌঁছতে পারবে। এখন আসেন শরীয়ত এবং তরিকত দুইটা কেমন জিনিস জেনে রাখো, জেনে রাখো। শরীয়তের আল্লাহ কিছু পণ্ডিত রেখেছেন, তরিকতেরও কিছু পণ্ডিত রেখেছেন। এই শরীয়তের পণ্ডিত হলো কারা? সেটা হলো আলেম উলামা। আর তরিকতের পণ্ডিত হলো কারা? তারা হলেন বলি আল্লাহ। শরীয়তের পণ্ডিত বড় দরকার, যাদের মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। বড় বড় সুন্নি মাদ্রাসা আপনারা পাবেন শরীয়তওয়ালারা বানিয়েছেন, আবার জায়গায় জায়গায় খানকা পাবেন তরিকতওয়ালারা বানিয়েছেন। শরীয়তের মাদ্রাসাও আমার মুস্তফার ঘর, তরিকতের মাদ্রাসাও আমার মুস্তফার ঘর। দুটোটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পাক কালামের অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, জেনে রাখো, জেনে রাখো, তোমরা যারা খাজা করিবে নামাজের আশেক, তোমরা যারা বলি আল্লাহর আশেক, তোমরা শুধু বলি আল্লাহর আশেক শুধু হলে হবে না। আশেক দুই প্রকার আছে, একটা হলো কসুরি ফানার মতো আশেক, জোয়ারে যায় একদিকে আর ভাটাই যায় আরেক দিকে, আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আই বোধ মুরিদ দেখি তো কইলে জানো নে, বাজানোর দরবারে গিয়ে বিরিয়ানি নিতে গুস্ত নাও ভাই, কি নাও ভাই, এ গুস্ত নাও ভাই, দে গুসার তেল আইতে ফির বলটাই লিং হতে বাজানোর এত তোর গয়াল গরু মশ করিতে কি কিন্তু আমি বিরিয়ানি কি নাও ভাই, এত লাগলে বাজা নিবে কি নাও, ঠিক না? গো গুস্তওয়ালা বাজান লাইব জিবে কি খাওয়াইব, গুস্ত খাওয়াই বললে আছে না নাই? ওলি আল্লাহর দরবারে মাইজবান্ডার কেউ যাই যে গুস্ত খাওয়ার জন্য, আবার কেউ যাই যে মুস্তফার দিদারের জন্য। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবা জেনে রাখেন, জেনে রাখেন, আমার আল্লাহ ঘোষণা করেন ওয়ান্নাল্লাহু ইসতাকামু আলা তারিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাব ওয়ান্নাল্লাহু ইসতাকামু, ওই ব্যক্তি যেই ব্যক্তি ইস্তিকামত হবে আলা তরিকাতে, তরিকতের উপর। আপনি মাইজবান্ডারের মুরিদ, আপনার মুর্শিদের উপর আপনি ইস্তিকামত, আপনি কাদরিয়া সিলসিলার মুরিদ,
আপনার মসজিদের উপর আপনি ইস্তিকামত, আপনি চিশতিয়া সিলসিলার murid, আপনার মসজিদের উপর আপনার যদি ইস্তিকামত থাকে, ইস্তিকামত কাকে বলা হয়, যেমন পদ্মা নদীর উপর একটা সেতু করেছে যাকে বলা হয় পদ্মা সেতু, ওইখানে বড় বড় পিলার দিয়েছে, জোয়ার হয় পাতা হয় কত ফেনা যায় আর আসে, কিন্তু পদ্মা সেতুর পিলার কে নাড়ানোর ক্ষমতা আসেনি। কেউ যদি জোয়ারের ফানে ঠেলা দেয় কসুরি ফানা একদিক থেকে আরেক দিকে চলে যাবে, কিন্তু পদ্মা সেতুর পিলার জায়গা থেকে নড়ে কিরে পদ্মা সেতুর পিলার, তুই নড়িস না কেন? সেতুর পিলার বড়ে আরে, আমি কি আগাছার মতো বাসাওয়ালা murid? না না না, মাটির সাথে আমার কানেকশন রয়েছে। যারা সত্যিকার murid মসজিদের সাথে যখন কানেকশন হয়ে যাবে, পৃথিবীর যত জোয়ার ফানা হোক না কেন, যে যাই বলুক না কেন, সে তার মসজিদের কদম থেকে এক চুল পরিমাণ নড়বে না। বড় করে বলো সুবহানাল্লাহ। মসজিদের উপর ইস্তিকামত, ওয়ান লাভ ইস্তিকামু আলা তরিকাতে, এই যে আমরা তরিকত বলি এটা এটাই বলতেছেন কোরআনে আল্লাহ, যেই ব্যক্তি ইস্তিকামত হবে, স্থির হবে, মজবুত হবে, গেড়ে বসবে আপন মসজিদের উপর, তরিকতের রাস্তার উপর। আরে তোমরা যারা আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য তরিকতের মধ্যে এসেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরে যদি তোমাকে ওয়ান লাভ ইস্তাকামু আলা তরিকাতে, তরিকতের উপর তোমাকে যদি স্থির পায়, আমি আল্লাহ তোমার জন্য একটা পুরস্কার রাখলাম। ও আল্লাহ কি পুরস্কার? আমার রব্বুল আলামিন ঘোষণা করেন, জেনে রাখো জেনে রাখো, লা আসকাইনা হুম্মা আন গাদাক, আমি আল্লাহ তোমাকে এমন একটা শরবত দান করব যেই শরবতকে আল্লাহ পাক বলেছেন মা আন গাদাক, যেটাকে শরীয়তের আলেম তরিকতের আলেম বলেছেন শরাবাম তাহুরা, ওই শরাবাম তাহুরা পান করলে কি হয়, ওই শরাবাম তাহুরা যখন পান করে ওই ব্যক্তির কাছে দুনিয়ার চাইতো আল্লাহর প্রেম বেড়ে যায়, তার অন্তর সিনেমা হল কম টানে, তার অন্তর ওলি আল্লাহর দরবার বেশি টানে, তার অন্তর দুনিয়ার প্রেম কম, তার অন্তরে আল্লাহর প্রেম বেশি, তার অন্তরের মধ্যে ফেসবুকের মহব্বত কম, তার অন্তরের মধ্যে নিশিরাতে আল্লাহর ইবাদতের মহব্বত বেড়ে যায়। বড় করে বলেন সুবহান। এই জন্য শায়র বলেন, ওরে খোদা ফাইবার আশাজার, ওরে নবী ফাইবার আশাজার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজবান্দার। সুবহানাল্লাহ। কারণ ওই ব্যক্তির মধ্যে যখন খোদার প্রেম, খোদার পাওয়ার আশা যখন বেড়ে যাবে, সে যখন মুর্শিদের উপর ইস্তিকামত হয়ে যাবে, আমার আল্লাহ বলতেছেন আমি তোমার জন্য একটা শরবত রেখেছি, ওই শরবত যখন পান করবা, একবার যখন তোমার ভিতর দিয়ে শরবত ঢুকে যাবে, তখন তোমার দুনিয়ার মায়ার চাইতে আল্লাহর মায়া কমবে না বাড়বে। জোরে বলেন না, কমবে না বাড়বে, এমন বাড়া বেড়ে যাবে, ওই পানি যখন একবার পান করবা, তখন তোমার অন্তরের মধ্যে এসকে সাদিকি নামের একটা প্রেমের উদ্ঘাটন হবে, এসকে সাদিকি নামের একটা প্রেমের জন্ম নিবে, যেই প্রেমের ধারা তোমাকে মদিনা ওয়ালা পর্যন্ত টেনে নিয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো শায়রও বলেন, ওরে মদিনারে গু লামিয়া মাই দে, ও হযরতে কেবলা, ওরে মদিনার গোলামিয়া মাই দে। সুবহানাল্লাহ।